Assalamualaikum, ESK Creative Channel পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। তো চলমান ডিগ্রি ফাইনাল ইয়ার যে পরীক্ষা রয়েছে তার ইসলামের ইতিহাস ও সাংস্কৃতিক যে সাবজেক্টটি রয়েছে তার পঞ্চম পত্র এর একটি চূড়ান্ত এবং ফাইনাল সাজেশন আজকে আপনাদের আমরা দিব। তো যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আগামী 17/9/2022 তারিখে, তো আমরা দেরি না করে মূল সাজেশনে চলে যাব। এখানে আপনার ক বিভাগে রয়েছে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলি এবং অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলি থেকে আপনার 12টি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, যেখান থেকে আপনার 10টির অ্যানসার করতে হবে এবং প্রতিটির এক মার্ক করে। তো তাহলে টোটাল 10টা প্রশ্নের অ্যানসার করলে আপনি এখানে পেয়ে যাবেন 10টি নাম্বার। তো এখানে আমরা আপনাদের এক নম্বরের প্রশ্নগুলো আমরা অনেক বেশি দিয়ে থাকি, মানে সংক্ষিপ্ত প্রশ্নগুলো, অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো, সেক্ষেত্রে আমরা উত্তরও সাথে দিয়ে থাকি, কেননা আপনার এই উত্তরগুলো এবং প্রশ্নগুলো বইতে খুঁজতে অনেক সময় নষ্ট হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে আমরা যেহেতু চূড়ান্ত একটি ফাইনাল সাজেশন দিই, সেক্ষেত্রে আপনার খ ও গ বিভাগটা একটু বড় থাকে, সেক্ষেত্রে আপনার ক বিভাগটা যাতে অল্প সময়ের মধ্যে আপনারা ক বিভাগের পড়ে নিতে পারেন, সেক্ষেত্রে আমরা এখানে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমরা উত্তর দিয়ে দিই। তো এখানে আপনি চাইলে আস্তে আস্তে এখান থেকে স্ক্রিনশটও নিয়ে নিতে পারেন। আমরা পর্যায়ক্রমে আপনাদের সাজেশনটি দেখিয়ে দিচ্ছি। তো ক বিভাগ থেকে আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্ন এখানে 27টি প্রশ্ন দিয়ে দিচ্ছি এবং সাথে উত্তরগুলো দিয়ে দিচ্ছি। আপনারা এগুলো ফলো করলে আশা করি এখান থেকেই কমন করবে, এবং এর এক্সট্রা বাইরে যদি কেউ ফলো করতে চান সেক্ষেত্রে আপনারা যে বিগত 2016-17 এবং 2018 যে শিক্ষাবর্ষ রয়েছে সেই পরীক্ষায় যে আপনার প্রশ্নগুলো আসছে ওই প্রশ্নগুলো আপনার বইয়ের পিছনে দেওয়া থাকবে, সেখান থেকে আপনি ওই বিগত 3 বছরের যে 12টি করে 37টি প্রশ্ন আসছে সেগুলো আপনি ফলো করতে পারেন, এবং সেই 36টি আশা করি এর ভিতরে আপনার 8 থেকে 9টি এর ভিতরেই কমন থাকবে, হয়তো বা 2-4টা বাইরে থাকতে পারে। তো পুরোপুরি কমনের ক্ষেত্রে আপনি সেই 2016-17 এবং 2018 শিক্ষাবর্ষের ওইখান থেকে ওইগুলো ফলো করতে পারেন। এরপর আমরা যাব খ বিভাগে, অতি সংক্ষিপ্ত প্রশ্ন না, এটা হচ্ছে আপনার সংক্ষিপ্ত প্রশ্ন, মানে টুকটাক সংক্ষিপ্ত বিবরণ, হয়তো বা 1 পৃষ্ঠা বা 2.5 পৃষ্ঠা 2 পৃষ্ঠার মধ্যে আপনার এটা সারতে হবে, অনেক সময় হাফ পৃষ্ঠার মধ্যেও হয়ে যায়। এটা হচ্ছে আপনার 8টি প্রশ্ন থাকবে, সেখান থেকে আপনি 5টি প্রশ্নের অ্যান্সার করে নিতে হবে। তো আমি অতি সংক্ষিপ্ত প্রশ্নের পরে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি, এবং এখান থেকে আপনার স্টার মেনটেন করে আপনার এগুলো পড়বেন। এবার রয়েছে গ বিভাগ রচনামূলক প্রশ্ন বলে, এখানেও আপনার খ বিভাগের মতন 8টি প্রশ্ন থাকবে, যেখান থেকে আপনার 5টি প্রশ্নের অ্যান্সার দিতে হবে, কিন্তু এটা হচ্ছে খ বিভাগ হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন, এটা হচ্ছে রচনামূলক, এখানে একটু ব্যাখ্যা আকারে লিখতে হবে, এবং নাম্বারের ক্ষেত্রেও একটু আলাদা। খ বিভাগে যেখানে আপনার প্রতিটা প্রশ্নতে 4 নম্বর করে, এখানে প্রতিটা প্রশ্নতে 10টি করে নাম্বার, তো সেক্ষেত্রে এটা একটু বড় লিখতে হবে, এটাই স্বাভাবিক। তো আমরা খ বিভাগের গ বিভাগের প্রশ্নগুলো দেখিয়ে দিই। গবিভাগে 26টি প্রশ্ন রয়েছে। তো এভাবে আপনারা এখান থেকেই আমাদের চূড়ান্ত এবং ফাইনাল সাজেশনটি ফলো করতে পারেন, এবং পাশাপাশি যদি আপনার ভিডিওর মধ্যে কোথাও রেজলিউশন বা কোথাও স্কিপ হয়ে যায় বা বুঝতে অসুবিধা হয়, সেক্ষেত্রে আমরা ভিডিও ডিসক্রিপশনে এই পিডিএফ ফাইলটি আমরা দিয়ে দেবো, সেখান থেকে আপনি ডাউনলোড করে চাইলে আপনার প্রিন্টার থাকলে বা যে কোনো কম্পিউটার দোকান থেকে আপনি প্রিন্ট করেও নিয়ে নিতে পারেন, অথবা আপনি চাইলে সেখান থেকে আপনার মোবাইলে ডাউনলোড করেও পিডিএফ আকারে রেখে দিতে পারেন। তো যেভাবে আপনার সুবিধা হয় সেভাবে আপনি সাজেশনটি ফলো করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর যদি আপনার ভিডিওর ভিতর কোথাও বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন, এবং পরবর্তীতে কোন সাজেশন আপনার দরকার সেটা আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন।